আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, এবার ইউক্রেনকে ড্রোন বিধ্বংসী ভ্যাম্পায়ার প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র। জীবাণু অস্ত্রের তদন্তে রাশিয়ার আহ্বান প্রত্যাখ্যান জাতিসংঘের। রাশিয়া চুক্তিতে ফেরায় ইউক্রেনের বন্দর ছাড়ল খাদ্য বোঝায় জাহাজ। রুশ আগ্রাসনে ইউক্রেনের 1,40,00,000 মানুষ বাস্তুচ্যুত। মার্কিন যুক্তরাষ্ট্র আয়োজিত জাতিসংঘের বৈঠককে ইরান অভ্যন্তরীণ বিষয়ে বেআইনি হস্তক্ষেপ বলে নিন্দা করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার ইউক্রেনকে ড্রোন বিধ্বংসী ভ্যাম্পায়ার প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইউক্রেন জুড়ে ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়া। এতে ইউক্রেনে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অবস্থায় রুশ বাহিনী ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনকে ড্রোন বিধ্বংসী ভ্যাম্পায়ার প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন আশা করছে শিগগিরই আমেরিকার কাছ থেকে এই ভ্যাম্পায়ার হাতে পাবে তারা। পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট রাইডারও এ বিষয়ে ওয়াশিংটনের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন আমেরিকা কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে। রাশিয়া যখন ইউক্রেনের ভেতরে ব্যাপকভাবে ড্রোন হামলা চালাচ্ছে এবং এতে দেশটির জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতি হয়েছে, তখন ইউক্রেনকে এই ড্রোন বিধ্বংসী ভ্যাম্পায়ার দেওয়ার কথা জানালো আমেরিকা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাইডার বলেন লেজার গাইডেড মিসাইল লঞ্চার সরবরাহ করবে আমেরিকা, তবে এটি পৌঁছাতে কয়েক মাস সময় লাগতে পারে। 2023 সালের মাঝামাঝি সময়ে এই ব্যবস্থা কিয়েভে পৌঁছাতে পারে বলে তিনি আশা করেন। প্যাট রাইডার বলেন এই মুহূর্তে ইউক্রেনের জন্য আমেরিকার কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে। গত আগস্ট মাসে পেন্টাগন ঘোষণা করেছিল ইউক্রেনের জন্য নতুন করে $300 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানো হবে। এই ড্রোন বিধ্বংসী ব্যবস্থা ভ্যাম্পায়ার তারই অংশ বলে মুখপাত্র প্যাট রাইডার জানান। এছাড়া ওই অস্ত্র প্যাকেজের আওতায় ইউক্রেনকে ন্যাশনাল অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমেরিকা। আমেরিকা এই ধরনের 8টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনকে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে 2টি শিগগিরই ইউক্রেনে পৌঁছে যাবে। এদিকে জানিয়ে দিব জীবাণু অস্ত্র তদন্তে রাশিয়ার আহ্বান প্রত্যাখ্যান জাতিসংঘের। ইউক্রেনের জীবাণু অস্ত্রের কথিত উন্নয়নে ওয়াশিংটনে জড়িত থাকার অভিযোগের তদন্তের আহ্বান জানিয়ে রাশিয়ার প্রস্তাব বুধবার নিরাপত্তা পরিষদ প্রত্যাখ্যান করেছে। রাশিয়া গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অভিযোগের তদন্তের অনুরোধ করেছিল। বুধবার ভোটে যে রেজুলেশন পেশ করা হয়েছিল নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে, তদন্তের পক্ষে রাশিয়া এবং চীন, বিপক্ষে ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন অবস্থান নেয়। নিরাপত্তা পরিষদের 10টি অস্থায়ী সদস্য সবাই ভোটদানে বিরত ছিল। জীবাণু অস্ত্রের উন্নয়ন, উৎপাদন এবং ব্যবহার নিষিদ্ধ করার কনভেনশনের অধীনে তাদের বাধ্যবাধকতা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য নিরাপত্তা পরিষদের সকল সদস্যর সমন্বয়ে গঠিত একটি কমিশন গঠনের পাঠ্যটি প্রদান করা হয়েছে। রাশিয়ার ডেপুটি রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি ভোটের ফলাফলের জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন পশ্চিমা দেশগুলো সব উপায় প্রদর্শন করেছে যে আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি বলেন এটি একটি স্বাভাবিক ঔপনিবেশিক মানসিকতা যা আমরা অভ্যস্ত এবং এতে আমরা বিস্মিত হই না। আগামী 28 নভেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত জীবাণু অস্ত্র পর্যালোচনা সম্মেলনে এই বিষয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড প্রতিক্রিয়া জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে কারণ এটি নিরাপত্তা পরিষদের জন্য ভুল তথ্য, অসততা, খারাপ বিশ্বাস এবং সম্পূর্ণ সম্মানের অভাবের উপর ভিত্তি করে। মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন এই প্রস্তাবটি রাশিয়ার প্রতারণা ও মিথ্যার একটি মাইল ফলক এবং চীন ছাড়া কেউ এর পক্ষে ভোট দেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন ইতিমধ্যে গত সপ্তাহে রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আমেরিকানরা তাদের বিশুদ্ধ বানোয়াট বলে অভিহিত করেছে। নিরস্ত্রীকরণ বিষয়ক জাতিসংঘের ডেপুটি হাই রিপ্রেজেন্টেটিভ অ্যাডিজি ইবো সেই সময়ে পুনর্ব্যক্ত করেছিলেন জাতিসংঘের এই জাতীয় কর্মসূচির কোনো জ্ঞান ছিল না এবং দাবিগুলো তদন্ত করার জন্য তাদের কোনো আদেশ বা প্রযুক্তিগত ক্ষমতাও ছিল না। এদিকে জানিয়ে দিব রাশিয়া চুক্তিতে ফেরায় ইউক্রেনের বন্দর ছাড়ল খাদ্য বোঝায় জাহাজ। কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির চুক্তিতে রাশিয়া ফেরার একদিন পর 6টি শস্য জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকারের বরাতে এই খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির চুক্তিতে পুনরায় অংশগ্রহণ করবে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। কৃষ্ণ সাগরের রুশ নৌবহরে ইউক্রেনের হামলার অভিযোগে চলতি সপ্তাহে চুক্তিতে অংশগ্রহণ না
করার ঘোষণা দিয়েছিল মস্কো। এরই মধ্যে ইউক্রেনের বন্দর থেকে ছয়টি শস্য বোঝাই জাহাজ ছেড়ে গেছে। এ প্রসঙ্গে ইউক্রেনের অবকাঠামো মন্ত্রণালয় জানিয়েছে জাহাজের সংখ্যা ছিল 60টি। 2,90,000 টন খাদ্যপণ্য বোঝাই জাহাজ ইউরোপীয় এবং এশিয়ার দেশগুলোর উদ্দেশ্যে রওনা হয়েছে। রুশ নৌবহরে হামলার পর মস্কো শস্য রপ্তানির চুক্তি থেকে নিজেদের অংশগ্রহণ প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। তারা বলেছিল কৃষ্ণ সাগর দিয়ে বেসামরিক নৌযানের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই, কারণ সেখানে নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই মুহূর্তে নিরাপত্তার যে নিশ্চয়তা পাওয়া গেছে যা রাশিয়ার ফেডারেশনের কাছে যথার্থ মনে হচ্ছে এবং চুক্তি বাস্তবায়ন পুনরায় শুরু হচ্ছে। এদিকে জানিয়ে দিব, রুশ আগ্রাসনে ইউক্রেনের 1,40,00,000 মানুষ বাস্তুচ্যুত। রুশ আগ্রাসনের এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে ইউক্রেনের 1,40,00,000 মানুষ বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। বুধবার নিরাপত্তা পরিষদে গ্র্যান্ডি বলেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বিশ্ব কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ও দ্রুত বাস্তুচ্যুত হওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছে। 24 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত 1,40,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ শরণার্থী কমিশনের প্রধান আরও সতর্ক করেছেন, সামনের শীতে সবচেয়ে কঠিন অবস্থার মধ্য দিয়ে যাবে ইউক্রেন। তিনি বলেন, মানবিক সাহায্য দেওয়া সংস্থাগুলো নাটকীয়ভাবে তাদের কার্যক্রম বাড়িয়েছে, তবে আরও বেশি কাজ করতে হবে। এ কাণ্ডজ্ঞানহীন যুদ্ধ শেষ করতে উদ্যোগ নেওয়া জরুরি। বেসামরিক স্থাপনায় হামলা চালানোয় মানবিক সহায়তা চাহিদা আরও বাড়ছে বলেও জানিয়েছে শরণার্থী কমিশন। প্রসঙ্গত, 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেন যুদ্ধ চলছে। রাশিয়ার এই হামলায় বহু ইউক্রেনীয় নিহত হয়েছেন। দেশটির বিদ্যুৎ কেন্দ্র সহ বহু স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে জানিয়ে দিব, মার্কিন যুক্তরাষ্ট্র আয়োজিত জাতিসংঘের বৈঠককে ইরান তার অভ্যন্তরীণ বিষয়ে বেআইনি হস্তক্ষেপ বলে নিন্দা করেছে। একজন প্রবীণ ইরানি কূটনীতিক বলেছেন যে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের অনুষ্ঠিত মার্কিন সংগঠিত একটি বৈঠকের উদ্দেশ্য স্পষ্টভাবে একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা, যা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্টেক আউটে ইরানের রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাফানি এ মন্তব্য করেন। তিনি যোগ করেছেন যে আররিয়া ফর্মুলা বৈঠকটি হয়েছিল যখন মার্কিন যুক্তরাষ্ট্র আবার একটি নির্লজ্জ ভণ্ডামিতে বিভ্রান্তিমূলক প্রচারণা অবলম্বন করছে। ইরানের রাষ্ট্রদূত বলেন, এটা পরিহাসমূলক যে মার্কিন অভিযোগ করেছে যে এই অনুষ্ঠানটি ইরানে মানবাধিকারকে সুরক্ষা করার উদ্দেশ্যে করা হয়েছে। যদিও ইরানিরা মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক দশক ধরে নিষ্ঠুর নিষেধাজ্ঞার ফলস্বরূপ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটি সত্যিকারের যুদ্ধ যেখানে প্রকৃত যুদ্ধ খাদ্য ও ঔষধ দিয়ে প্রতিস্থাপিত হয়। ইরাভানি জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মানবাধিকারের মতো মূল্যবান ধারণার অপব্যবহার করা এবং জাতিসংঘের প্ল্যাটফর্ম এবং সংস্থানগুলিকে তার খারাপ ভিত্তিক রাজনৈতিক এজেন্ডাকে এগিয়ে নেওয়ার জন্য একটি আদর্শ অনুশীলনে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান বা অন্য কোথাও মানবাধিকার নিয়ে সত্যি উদ্বিগ্ন ছিল না, কারণ ইতিহাস এটি প্রমাণ করার জন্য যথেষ্ট স্বতঃসিদ্ধ। ইরানের কূটনীতিক মানবাধিকার বিষয়ক রাজনীতিকরণের এবং নির্দিষ্ট রাষ্ট্র দ্বারা তাদের অদূরদর্শী রাজনৈতিক উদ্দেশ্যগুলিকে এগিয়ে নিতে জাতিসংঘের ব্যবস্থায় হেরফের করার বিষয়ে দেশটির তীব্র আপত্তির বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন যে এটি একটি বিপজ্জনক নজির এবং ইরান ইতিমধ্যে এর বিরুদ্ধে সতর্ক করেছে। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বদা মানবাধিকার প্রচার ও সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং অব্যাহত রয়েছে। আমরা এই মহৎ লক্ষ্য অর্জনে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। ইরাভানি উল্লেখ করেছেন, ইরানের সংবিধান মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে স্বীকৃতি দেয়। যখন সরকার সর্বদা ইরানের জনগণের এই অধিকারগুলি উপভোগ করতে সমর্থন করে। তিনি আরও যোগ করেছেন যে ইরানের অন্য দেশগুলির সাথে নিজেকে তুলনা করার কোনো ইচ্ছা নেই, যারা মানবাধিকারকে সম্মান করার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। জোর দিয়েছে যে তেহরান 43 বছর আগে আকাঙ্ক্ষা এবং মূল্যবোধের সাথে তার বিপ্লব ঘটিয়েছিল, তার সাথে তার পরিস্থিতি মূল্যায়ন করতে চায় ন্যায় বিচার এবং ধর্মের সামগ্রিক প্রশাসন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।